আচ্ছা তাহলে এখানে কারাগার? হ্যাঁ কিন্তু আমি এখানে একটা এলাকা পাবো এটা আমি আশাই করিনি। এখন জিঙ্গালা এগুলো সব কাটা গাছ, পেছনে লিসবন শহর আর এখানে বিশাল একটা পার্ক। এই পার্কটাকে বলা হয় লিসবনের ফুসফুস। প্রায় 10.5 স্কোয়ার কিলোমিটার এটার আয়তন। এটাকে যদিও একটা পার্ক বলা হয় বাট এটা অ্যাকচুয়ালি একটা ফরেস্ট, ছোটখাটো একটা ফরেস্ট। আমরা এখানে আসলে দেখিনি কখনো কেউ ভিডিও বানাচ্ছে, এখানে পর্তুগিজ লোকালদের দেখছি কিন্তু আমার কোনো বাংলাদেশি ভাইদের আমি দেখিনি। সো আমি চিন্তা করলাম এই জায়গাটা নিয়ে একটা ভিডিও করাই যায়, এবং এটা করে শুনছি অনেক যে অনেক রিল্যাক্সিং একটা জায়গা এবং দারুণ একটা ভিউ পয়েন্ট আছে। আই হ্যাভ অ্যাকচুয়ালি নো আইডিয়া, যা দেখি আজকে এক্সপ্লোর করে কি দেখতে পাই আর কি দেখাতে পারি আপনাদের। অনেক সময় ফরেস্ট থাকে ফুল অফ সাসপেন্স। এখন ম্যাপ দেখে দেখে আমাদের যথারীতি আমাদের গুগল ম্যাপ এক্সপার্ট রাতুল আসলাম সাথে মোস্ট অফ দ্য টাইম সে আমাদের ভুল বল পথে নিয়ে যাবে। এবার তাহলে মুখটা খুলতেই হবে, আমাদের ছেড়ে দিলাম, মোটামুটি বেশ খারাপ পথ দিয়ে যেতে হচ্ছে আমাদের। আরে বাহ, এটা কি আসলে? এই জন্য কয়েক সময় আসলে পড়াশোনা না করে আসাও ভালো, যে এই জায়গার ব্যাপারে কিছু জানি না। আরে নোয়ারিস না, চলো একটু গুগল করে আহ লিসবনের ভিউ। হ্যাঁ কোনো না কোনো গল্প আছে। এটা কি ছিল আমরা জানি না, বাট সুন্দর ছিল এবং বোঝা যাচ্ছে মোটামুটি বেশ পুরানো, এবং এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায় পুরো শহরের। চারপাশে নানান রকমের গাছ, অলিভ ট্রি দেখতেছি অনেক। এই জায়গার ঘাসগুলো একদম শুকায় হলুদ হয়ে গেছে, চিন্তা করা যায়। আমরা লিসবনে থেকে আমরা এই জায়গার উপর জানি না, লিসবনে জানি না মানে ঘরের পাশে মানে অফিসের পাশে এখানে ফটো শুট চলছে। আরে লুক এট দ্যাট ভিউ। হ্যাঁ রাতুল, ইউ ক্যান ডু ইট। রাতুল শেষ, তেল শেষ, শাবাশ বেটা। এনিওয়ান এলস? এখানে তো পুরোপুরি ঝোপ দেখতেছি। হ্যাঁ আমি যে জায়গাটা আমরা যাচ্ছি এখন ওখান থেকে লিসবনের যে ফেমাস 25th Eiffel Bridge ওইটার একটা ভালো ভিউ আছে, ওইটা না দেখে আমরা যাবো না। রাতুল আমাদের অন্ধকার হওয়ার আগে পৌঁছাইতে হবে। কিন্তু এখানে আমরা হাঁটতে হাঁটতে পুরানো অনেক কিছু খুঁজে পাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি এগুলোর কোনো ইতিহাসের কিছুই পাইনি আমরা গুগল ঘেটে। দেখে তো বেশ পুরানো মনে হচ্ছে। তাহলে চারপাশ থেকে আটকা গেট আছে পিছনে আদৌ একদম না রে, এটা কী অদ্ভুত না? এখান থেকে সোজা রাতুল এই রাস্তায়। হ্যাঁ এখন ম্যাপ সোজাই দেখাইতেছে। অলরেডি 8টা বেজে গেছে, কোনোভাবে চাচ্ছে না যে রাত হয়ে যাক ফেরার পথে, একটা প্যারা। মজা হবে কিন্তু ব্রো, মজা। এই বনের ভিতর থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, এখান থেকে শহরের এক কর্নার থেকে আরেক কর্নার কানেক্ট করছে। আবার এই সুসাইতে একটা না খালি উঠতেই আছি আমরা, যদিও যদিও খুব খাড়া না আমাদের, আর 800 মিটার পথ আছে। সাইদুরের অবস্থা অলরেডি খারাপ। এই রাস্তাতে উঠতে আসলে এবার খবর হয়ে যাচ্ছে, আটকানো কাটা চার দিয়ে। তো আমাদের এই দিক থেকে গেলে পুরো বনের ভিতর থেকে যেতে হবে,
তো আমাদের ডেস্টিনেশন হলো অ্যাকচুয়ালি এইখানে ভিউ পয়েন্টটা, কিন্তু আমরা যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। এদিক দিয়ে বেরো যাবে বলো, এইটা যাবে গুগল ম্যাপ তো বলে না, আমাদেরকে গেলে একমাত্র এই বনের ভিতর থেকে যেতে হবে। হ্যাঁ, তারপর সরেও পরে হয়ে যাবে, তো যাওয়া তো লাগবে ভাই, ফোন তো আসছে। আচ্ছা আমরা একটা ট্রাই করে দেখি না এইদিকটা কি আছে, একটু যাই যাই, হতেও তো পারে যে পথ আছে, হতেও পারে আমাদের এই বিলন বেলায় কি ইতিহাস। শব্দ করলে সাপ চলে যাবে বলে কি সিরিয়াসলি ওদের অবস্থা কি দেখি, রাতুল পাইলি কিছু? এই সাউন্ডটা কিন্তু অন্যদের সাউন্ড, এই খাইছে। আমরা কিন্তু খুব কাছাকাছি আছি, কিন্তু উঠা সম্ভব না, জাস্ট উঠার একটা লাইন খুঁজতেছি। একটু সামনে জানা শেষ, হ্যাঁ শেষ, হাউ কাম, আমি তো এখন একটা ট্রেইল দেখতেছি এখানে, কাটা গাছ, ও গড, কাটা গাছ, কেয়ারফুল কাটা গাছ। আচ্ছা একটা মিনিট, আমরা আজাইরা প্যারা নানি, তুই পার করে গেছিস, তুই একটু দেখ কোনো লাইন আছে কিনা, বামে দেখ না, শিওর তা গেছিস যখন দেখে আমি। আচ্ছা আমি ওইখানে কি দেখতেছি, ওই জায়গাটা দেখ রাতুল, ওই যে সোজা ওই দিকতে তাকা, হ্যাঁ আমি তো ওইখানে রাস্তা দেখতেছি রাতুল, তুই যা সামনে যা, পাতা থেকে শুরু করে ডাল সবই কাটা। পাঁচমিনি ছাড়া জীবনে আসছে কিরে, এবার যদি আমি জিতি না এখানে রাতুল তোরে পিঠা পাবো, তোরা আসতে চাও নাই, আসতে আসতে রাতুল। আরে এটা এটা ডিঙানো সম্ভব কি, এইটুকু আমি ফিরে যাবো না রাতুল, এইটুকুর জন্য ফিরে যাওয়া যাবে না, যাইতে হবে সম্ভব। এই দেখো কিটা কিটা আটকায় ধরে, দেখো দেখো অবস্থা, এই পর্যন্ত এসে আমরা ফিরে যাবো, জায়গাটা যেহেতু ব্যারিকেড দেয়া আসলে রেস্ট্রিক্টেড কিছু হবে, আমরা অ্যাকচুয়ালি জানি না, এই যে না পড়াশোনা করে আসলে যেটা হয় আর কি, লাইন কাট খারাপ, ও বাবা রে বাবা কি যুদ্ধরা জয় করতেছে সে, ও মাই গড ফাইনালি হি হ্যাজ ডান ইট এন্ড উই উইল ডু দ্যাট টু। ভাই কি কাটার কাটা, অসহায়পুরের থেকে আমাদেরকে ভালোবাসা দাও, শখ করে যাচ্ছিল ঘুরতে, ছোট ভাইয়ের সাপোর্টে বড় ভাই চলে আসতেছে, লাইফ এখন জিঙ্গালালা, এগুলো সব কাটা আর কাটা গাছ। তুমি কিন্তু মানে লাভ দিবে এখন, হ্যাঁ লাভ দিবে, তুই যা এখানে এই পাথরে লাভ দিলে আর এক লাখে তুই চলে যাবে, কিন্তু এই সোনাটাকে চাপাই দিতে হবে, এই সোনাটা যদি জায়গায় দিচ্ছে, স্টেপটা ধরো স্টেপটা ধরো স্টেপটা ধরো স্টেপটা ধরো, হ্যাঁ আচ্ছা বসে, তুই এখানে দাঁড়া আমি পড়ে যাইতে পারি, তুই তার আগে প্রস্তুত যে পড়ে যাবে,
বরং এটা ভালো তাহলে কি আমাদের অধরাই থেকে যাবে খুবই ফ্রাস্ট্রেটিং আমরা একটা ভিউ পয়েন্ট দেখার আশায় আসলাম এত কষ্ট করে বাট স্টিল আমরা আশা করছি যে সামনে গিয়ে যদি কিছু পাওয়া যায় কারণ আমরা অলরেডি অনেক উপরে গুগল ম্যাপে দেখলাম এই পাশ থেকে ঘুরে আর একটা রাস্তা আছে এই আমরা লাস্ট একটা চান্স নিব যদি এখান থেকে কিছু দেখতে পাই আর না হলে তো কিছু করার নেই বাট এত কষ্ট করে এসে ভিউ পয়েন্ট না দেখে চলে যাবো আসলে মনই চাইতেছে না একটা জিনিস নিয়ে আমরা চিন্তায় আছি সূর্যের আলো কিন্তু অনেকটাই ঢলে পড়ছে এবং তার চেয়ে বড় ব্যাপার আজকে ক্লাউডি ডে সো মোটামুটি অন্ধকার খুব দ্রুতই হবে একই সাথে একই সাথে আমাদের ওইখানেও যেতে হবে আবার রাত হওয়ার আগে ফিরতে হবে আমাদের ফোনের নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না যেন ম্যাপ দিয়ে আসলে বোঝা মুশকিল আছে তারপর আমরা একটা অনুমান করলাম এদিকে একটা রাস্তা গেছে আর এখানে আরেকটা গেছে ম্যাপে এই ধরনের একটা জায়গা দেখে আমরা অনুমান করলাম যে আমরা এই জায়গাটাতেই আসি তো এই দিক থেকে একটা শর্টকাট পেলাম এখান থেকে শহরের মোটামুটি একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে বাট ক্লিয়ার ভিউ যেটা আমরা খুঁজতেছি ভিউ পয়েন্ট সেটা পাচ্ছি না এখনো এখানে একটা বাড়ি দেখলাম এতক্ষণ পরে আমি জানি না কিন্তু এই বাড়ি মনে হয় ওইটারই অংশ না নতুন মোটামুটি জায়গাটা রেস্ট্রিক্টেড এতটুকু বুঝলাম এই জঙ্গলে এত উপরে একটা রেস্ট্রিক্টেড বাসা কেন থাকে না তো আমার তো মনে হয় না কেউ থাকে এখানে কি রে এটা এটা কি গ্রাম থাকে আমরা ঘুরলাম কোন সমস্যা নেই তো জানিও না তো কি গ্রাম থাকতে পারে পরিত্যক্ত বাড়ি চল তো দেখেছ কাছ থেকে পুরাই পরিত্যক্ত একটা বাসা গ্যাসের সিলিন্ডার টিলিন্ডার আছে রে এইটা আসলে খুবই ভালো লাগছে যে আনএক্সপেক্টেড এখানে একটা লোকাল আই পাবো এসে আমরা চিন্তা করি না অ্যাকচুয়ালি উই হ্যাড নো আইডিয়া থ্যাংক ইউ সো মাচ ভালো লাগছে থ্যাংক ইউ এইখানে নিয়মিত লোকজন থাকে দেখে ফুলের পরিচর্যা করা ঠিক আছে এই এলাকায় প্রথম কোনো মানুষের অস্তিত্ব দেখতেছে একটা গাড়ি পুরনো দিনের ফ্যাক্টরি স্টাইলে মানে পরিত্যক্ত ফ্যাক্টরি থাকে না আসলে ওই যে নাবিসকো হ্যাঁ মতো লাগতেছে না আরে দারুন তো ওয়েট 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 এটা পুরনো রে বাড়িটা কি এটা প্রিজন ছিল আগে এক সময় এটা আচ্ছা আচ্ছা আগে না এখনো আছে পুলিশ পুলিশ এখনো আছে এখনো সেখানে ভিডিও না করি আন্দাজে পরে ঝামেলা পড়বো আচ্ছা তাহলে এখানে কারাগার প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে এখানে আমরা একটু আগে দেখলাম বড় সড়ো একটা বৃষ্টি আসবে আমরা বড় সড়ো আকার আমরা ফাঁসবো মনে হচ্ছে ক্যামেরায় বন্দি করতে পারিনি হ্যাঁ দেয়ার ইউ গো ওই যে তো আমাদের ভিউ পয়েন্ট এটা ওই ভিউ পয়েন্ট না আর শিওর কেন জানো কেন আমরা যে ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছিলাম ওটা হচ্ছে ওই সাইডটাতে আচ্ছা দেখি তো আগে যাই আচ্ছা আমি তোরা বিশ্বাস করি না আমি তোরা বিশ্বাস করি না সো ইন্টারেস্টিং একটা ব্যাপার বেসিক্যালি আমরা যেটা বুঝলাম এটা অ্যাকচুয়ালি একটা জেল উই হ্যাড নো আইডিয়া আসার পর এখানে লেখা দেখতেছি একের পর আমরা ততই অবাক হচ্ছি
আমরা এইখানে আমরা কাকাতার উফ ও মিস করলাম আমরা লিফটের এই জায়গাটা দিয়ে টপকে উঠতে নিছিলাম জেলখানার ভিতরে এখানে জেলখানা ও গড এটা মোটেও ঠিক হইতো না ভাই এই এই হলো জেলখানার কাটাতার আবার বিদ্যুৎ চমকালো নাকি বিদ্যুৎ চমকানোর উপরেই আছে ভিউটা কি রে অস্থির ভিউ আমরা যে ভিউ পয়েন্টটা দেখে আসছি গুগলের ছবিতে সেটা অ্যাকচুয়ালি উপাস থেকে নেওয়া যেটা রেস্ট্রিক্টেড এরিয়া তো ওইখানে আমাদের পক্ষে ঢোকা সম্ভব হয়নি তো আলটিমেটলি আমরা ভিউ ঠিকই পাইছি এই দিকটাতে কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে এবং এক্স্যাক্টলি যে এরিয়াটা দেখে আমরা লোভে পড়ছি সেই জায়গাটা আমরা পাইনি তো এই ছিল আমাদের আজকের ব্লগে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে